কি অবস্থা ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকে আমি কি নিয়ে রোস্ট করব জানেন? কি? আজকে আমি রোস্ট করব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টিকটকার বেয়াদব মা আর ছেলেকে নিয়ে। খেলা হবে, খেলা হবে। কি বলছিস তো? ভাইজান, এখনো আপনারা যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা ছেলে, ভাইজান বিশ্বাস করেন, এরা হলো মা ছেলে। কে আপনি? আমি এদের দুজনের বাবা। এখন আমি যদি বলি এরা মা আর ছেলে, তখন আপনি কি বলবেন? আমি বিশ্বাস করি। আপনার বিশ্বাস না হলে মোশারফ ভাইয়ের কি? আমার কি মানে? এই পালা, হুম, আজকে তোর মায়ের একটা ডিআর দিব, তুই কি করতে পারবি? এমন রসমালাইয়ের মতো একটা মা থাকলে আমি ডেসেলাইস নিয়ে নিজের সোনাটাও কেটে ফেলতে পারি। কি বললেন? না না না, কি কিছু না কিছু। মা পিতা পিতা দে, মালা মা পিতা পিতা দে। জেনে নিলাম এরা মা ছেলে, কিন্তু মা হওয়ার শর্ত ছেলের সাথে এমন অশ্লীল ভাবে ভিডিও বানাই কোন মেয়ে? একটা বেহায় আর নির্লজ্জ মেয়ে এখন কর। ছেলের সাথে কেউ প্রেম করে? মাথায় ঘেলু নেই? মাথার গিলু আছে ঠিকই, কিন্তু গিলু কাজ করে না মাঝে। এটা কোনো কথা হলো? কিটাই বুদ্ধি দিয়েছে আপনাদের কোনো কমন সেন্স কে? ও একটা ছাগল। রাত তো এখনো আপনারা যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা ছেলে, তুমি যা করছো তা তো তুমি প্রমাণ করে দিবেন না পারো। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এদের পিছনে আগুন জ্বালানোর আগে আমাকে প্রমাণ করতে হবে যে এরা দুইজন মা আর ছেলে। তুমি প্রমাণ করো। কিছু মেয়েদের মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগে, যেমন আমার মা। মা গো তোমায় ভালোবাসি জীবনের চেয়েও বেশি। আমার তো প্রমাণ হয়েছে যে এরা দুইজন মা আর গায়ের উপর ঢলে ঢলে পড়তাছে। হ্যাঁ ভাই, টিকটকে কিন্তু বর্তমানে এগুলোই চলছে। কত দিন ধরে চলতাছে? আচ্ছা একটা কথা বলেন তো, এরা যে মা আর ছেলে, এদেরকে দেখে কি অন্তর থেকে বোঝা যায়? জি বোঝা যায়। এখন একটা গান গা। আমার ঠেকা পড়ছে তো গান গাওয়া, তাই না? বোঝেন নাই? আয় হায় কইস না, সাত আট জনের লোকে প্রেম করছি আমি। উড়ে শালা বাম্পার আইডিয়া। না মা পিতা পিতা দে, মালা মা পিতা পিতা দে। দেখে মনে হইতাছে ভাইজান দুনিয়াটা আর দুনিয়া নেই, দুনিয়াটা একেবারে পৃথিবী হয়ে গেছে। গার্লফ্রেন্ড কে বিয়ে করলে আই থিংক এমন হওয়ার কথা। এখনো যারা বিশ্বাস করতেছেন না যে এরা মা ছেলে, বিশ্বাস করেন ভাই, এরা হলো মা ছেলে। এটা কি ধরনের পাগলামি? আমাকে দেখে বলে নাকা কিন্তু মেয়েটা। এরপর যদি ছেলে আর বউ এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে ছেলে মেয়েরা এইসব দেখার পর বলবে, ও বাবা আমি বিয়ে করব না, ও কাকু আমি আর বিয়ে করব না, বাবা আমি বিয়ে করব না, ও কাকু আমি আর বিয়ে করব না। এমন এত বড় একটা পোলা থাকতে পারে, তাও আবার করা যেতে পারে, ঠিক কত বছর বয়সে বিয়ে হইলে? আপনার আম্মুর বিয়ে হয়েছিল কত বছরে? সো অনেকেই চাও মানে জানতে আমার আম্মুর বয়স কত বা বিয়ে হয়েছে কত বছর। আজকে দাঁড়াও আম্মুর কাছে। আমি আম্মু আজকে সত্যি কথা বলো, তোমার বয়স কত? তোমার জন্য আমি বকা খাই মানুষের কাছে, সত্যি কথা বলো। প্রথমত মেয়েদের বয়স বলা ঠিক না, আর বয়স বলে আমি বুড়ি শাস্তে চাই না, ঠিক আছে? তোমার জন্য আমি বকা খামো না কি বলো? বলতে পারি যদি লাইক কমেন্ট বেশি। এখন সব বুঝতে পারতাছো, সবই হলো লাইক কমেন্ট পাওয়ার ধান, মানে ভাইরাল হওয়ার নিশ্চয় কত কিছু করতে পারে। 22 সালে সম্ভব বলে সবই আমরা মেনে নিতাছি, তাই বলে কি মা ছেলের ভণ্ডামি দেখতে হবে নাকি টিকটকে? সন্তানের খুশির জন্য মা পুরো দুনিয়াটাই কিনতে পারে। তোমার আম্মুকে ভালো লাগছে, বিয়ে দিবা আমার সাথে? আম্মু তোমাকে বিয়ে করবে এখন আমাকে বলতেছে। ভাই আমি তার ছেলে, তুমি ছেলেকে বলতেছো মাকে বিয়ে দিতে, এটা কেমন কথা? এটা কেমন কথা তুমি বোঝো না? তুমি কচি খোকা নাকি নাকি নুনুই কাটো নাই? মানে মানে এটা কি ধরনের পাগলাম? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মোগল বংশের নাচ নেই আমি, সৈয়দ বংশের ঝি, তোর সাথে দেখিলে লোকে করে বেড়েছি ছি 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 ছি।
করছি। বংশের অহংকার করা এত ভালো না, জমিদারের পোলা আমি তোর চেয়ে কম না। আরে নায়িকা বানামু টিভির পর দেখছেন ভাইজান, মাকে বলতেছে নাকি নায়িকা বানাবে, এইরকম দৃশ্য আগে কখনো দেখেছেন আপনারা? তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।